আমাদের যেহেতু বাজেট স্বল্প তো থাকে, সেহেতু বিশাল কাস্টিং নিয়ে কাজ করা মুশকিল। তারপরে আমাদের একটা অডিয়েন্স তৈরি হয়েছে, অডিয়েন্স বর্তমান জেনারেশনের অডিয়েন্সগুলো, যে তারা দেখতে পছন্দ করে, যেমন তারা পছন্দ করে লাভ স্টোরি বেশিরভাগ, কমেডি বেশিরভাগ, সেখানে বিভিন্ন ক্যারেক্টারগুলোর ক্যারেক্টারগুলো সাধারণত তারা ওইভাবে বেশি প্রেফার করে না, এই জন্যই। তারপরে বর্তমান কিন্তু আমাদের দেখা যাচ্ছে বেশিরভাগ নাটকগুলো এইভাবে তৈরি হচ্ছে এবং মানুষ পছন্দ করছে। আচ্ছা, তারিক আনাম খানও এখানে আছে একটা মেইন ক্যারেক্টারের সাথে, আপনার কাছে প্রশ্ন, বাবা হিসেবে তিনি কেমন আপনার এই গল্পে? আমি শুধু তারিক আনাম স্যারকে শুরুতেই ধন্যবাদ দিব যে উনি আমার সাথে কাজটা করেছেন, যেহেতু আমি খুব ছোট মানে উদীয়মান একজন অভিনেত্রী, সেই ক্ষেত্রে আমি চেয়েছিলাম এই কাজটা তারিক আনাম স্যারই আমার সাথে করবেন, তো উনি কাজটা করে এই কাজটাকে অন্য মাত্রায় নিয়ে গেছেন। উনি যেরকম একজন আর্টিস্ট হিসাবে, একজন অভিনেতা হিসাবে সেরা, তেমনি উনি একজন শিক্ষক, উনি শিখিয়েছেন, উনি আমাদের প্রত্যেককে সেটে শিখিয়েছেন একটা কাজ কীভাবে যত্ন নিয়ে করতে হয়। প্রথম একজন আর্টিস্ট আমার সাথে কাজ করতে আসছেন, এত সিনিয়র একজন আর্টিস্ট, আমি প্রথমে একটু নার্ভাস ছিলাম আসলে, যে আমি এত বড় একজন আর্টিস্টের সাথে স্ক্রিন শেয়ার করতে যাচ্ছি, আমি একটু ঘাবড়ে যাব কিনা বা আমার প্রবলেম হবে কিনা। বাট উনি আমার সাথে একদম শুরুতে এসেই যে আমাকে যে ভাইবটা দিয়েছেন, যে মানে আমাকে যে কমফোর্ট জোনটা ক্রিয়েট করে দিয়েছেন, এইটাতে পুরো গল্পে মনে হয়েছে যে উনি আমার বাবা। আমার একবারের জন্যও মনে হয় নাই যে উনি একজন আর্টিস্ট, আমি বাবা হিসাবেই অনুভব করে কাজটা করেছি। আমার যতগুলো কাজ করা হয়েছে তার থেকে বেশিরভাগ কাজ আমি ওর সাথেই করছি, কারণ ওর সাথে আমার একটা কেমিস্ট্রিটা ভালো, আমি যে গল্পটা বলতে চাই যে ওয়েতে, ও ওই জিনিসটাকে ভালো করে কানেক্ট করতে পারে, পিক করতে পারে, আমার কথাটা বলার আগেও বুঝতে পারে যে আমি কী বলতে চাচ্ছি, কী ওয়েতে আমি বলতে চাচ্ছি গল্পটা। দ্যাটস ওয়াই আমি আমার ভাবনাটা থেকেই এটা, মানে ও আমাকে অনেক আগে বলছে যে ওর এরকম একটা ড্রিম প্রজেক্ট, ও বাবাকে নিয়ে কাজ করতে চায়, সো দ্যাটস ওয়াই এটা কানেক্ট হয়ে গেছে। আর বেশিরভাগ ক্ষেত্রে ওর সাথে আমার এই কাজের কানেক্টিভিটিটা ভালো, দ্যাটস ওয়াই। আর এই এইখানে যে একটা মেয়ের ক্যারেক্টারটা প্লে করছে, আমি সবসময় মানে ফিল করছি যখন স্ক্রিপ্টটা আমি পড়ছি যে বাবার সাথে যে কানেক্ট হবে এই স্ক্রিপ্টটা, টোটালি ও প্লে করতে পারবে বাবার সাথে, সম্পূর্ণ একটা জার্নিতে খুন ছুটি বাবার, ভাইয়া যেটা বললো মাত্র যে একটা বাবার মানে এক্সপেকটেশন আর রিয়েলিটি, বাবার একটা এক্সপেকটেশন ছিল, কোনো একটা ড্রিম ছিল, সেটা আসলে বাস্তবায়ন হয়েছে কি না ওইটা সম্পূর্ণ জার্নি একটা আছে, জার্নিটার সাথে আছে তার মেয়ে। এই এই মেয়ের চরিত্রটা আমি মনে করছি সম্পূর্ণরূপে শাইলার সাথে ভালোভাবে প্রেজেন্ট করতে পারবে, দ্যাটস ওয়াই আমি কাইন্ড করে বলছি। বাবার শেষ দিন নাটকটার নাম, কিন্তু এই বাবার শেষ দিন কেনই, শেষ দিনের সাথে দুইটা মিনিং আছে, দুইটা পার্ট আছে এই গল্পের, তো এইটা বলা যাবে না যে কেন শেষ দিন, তবে এই শেষ দিনের সাথে দুইটা অংশ জড়িত, দুইটা গল্প জড়িত, এই একটা গল্পেই দুইটা গল্প আছে, শেষ দিন কেন নাটকটা দেখলে মানুষ বুঝতে পারবে। এখানে কিছু তো টুইস্ট আছে যে ব্যাপারগুলো হচ্ছে আপনাদেরকে আকর্ষিত করবে, সো এই যে একটা আকর্ষণ ধরা যে ব্যাপারটা, যে কেন বাবার শেষ দিন, আদৌ কি বাবার শেষ দিন ছিল নাকি এখানে অন্য কিছু ছিল, সো এই বিষয়টা অবভিয়াসলি আপনাকে দেখতে হবে, দেখে জাজ করতে হবে, এটার অ্যান্সারটা আমি আপনাকে দিতে পারছি না, জাস্ট সাসপেন্স থাকবে। আচ্ছা, আপনারা তো অনেক কাজই একসঙ্গে করেছেন, তার মধ্যে এটাই কেন ইউনিক, কী মনে হচ্ছে বা কী বলবেন এ প্রসঙ্গে? সাধারণত আমরা যে কাজগুলো করি, বেশিরভাগ কাজগুলো, বেশিরভাগ না বলবো যে অলমোস্ট সবগুলো কাজই এরকম হয় যে প্রেম ভালোবাসা, দুষ্টুমি, খুনসুটি, কমেডি জনরা, এই ধরনের কাজগুলো আমরা করে থাকি। বেশিরভাগ কাজগুলো এরকম হয় যে প্রেমিক প্রেমিকা, জাস্ট আমাদের দুজনকে কেন্দ্র করে পুরো গল্পটা বিল্ড আপ হচ্ছে। এই একটা গল্প, যে গল্পটাতে দেখা যাবে যে আমাদেরকে তো অবশ্যই মানুষ দেখতে পাচ্ছে, কিন্তু তার বাইরেও এমন একটা চরিত্র আছে যে চরিত্রটা পুরো গল্পকে একদম পুরো ছায়া দিয়ে রেখেছে, যে মানে যে চরিত্রটা আপনাকে বারবার পিছু টানবে। এই গল্পটাতে আপনার কোনোভাবে এটুকু মনে হবে না যে আচ্ছা রাফসানের সাথে কী হচ্ছে, কিংবা সাথীর সাথে এটা কেন হচ্ছে, সাথীর সাথে এটা কেন হচ্ছে এটা ভাবতে গেলেও আপনাকে প্রথমত ভাবতে হবে যে আচ্ছা বাবার সাথে এটা এরকমটা না হলেও তো পারতো, আচ্ছা বাবা কী করছে। বাই এনি চান্স ঘুরে ফিরে ওই যে বাবা চরিত্রে যে জায়গাটা আছেন, এই জায়গাটাই আপনাকে কী বলে টেনে ধরবে, সো দ্যাটস ওয়াই আপনার কাছে এই বিষয়টা একটু ডিফারেন্ট লাগবে, সামহাও মনে হবে যে একটু অন্যরকম কিছু দেখতে পাচ্ছি। আর আমরাও চেষ্টা করেছি যে চিরাচরিত যে গল্পগুলো আছে প্রেম ভালোবাসা, সেগুলো থেকে বের হয়ে একটু কাইন্ড অফ ডিফারেন্ট কিছু করার জন্য, যেটা দেখার পর আপনার কাছে মনে হবে যে না ভাই সবসময় তো হাসি, কিছু দেখে না হয় একটু চোখের পানিও পড়লো, কিছু না হয় একটু শিখলাম, আজকে না চেষ্টা করবো গল্পটা দেখার পর
যাই একটু বাবার সাথে হাসি মুখে পাঁচটা মিনিট ভালো করে কথা বলি, এই অনুভূতিটা হয়তো বা এই কাজটা দেখার পর আপনার মনের ভিতরে আসবে? আমার কাছে বাবা প্রজেক্টটা একটা ড্রিম প্রজেক্ট, এবং আমি বাবার গল্প করতে চেয়েছি আরও বেশ কিছুদিন আগে। আমি ভাইয়ের সাথে শেয়ার করি যে ভাই আমি বাবা নিয়ে কাজ করতে চাই, কারণ আমি বাবাদেরকে উদ্দেশ্য করে কিছু মানে এমন একটা কাজ উপহার দিতে চাই, প্রত্যেকটা বাবা যেন এই কাজটা দেখে কাঁদেন এবং প্রত্যেকটা সন্তান যেন এই কাজ দেখে কিছু শেখেন। আমার কাছে মানে বাংলাদেশে যে বৃদ্ধাশ্রমগুলো আছে, বৃদ্ধাশ্রম কেন থাকবে, বাবা মার জন্য বৃদ্ধাশ্রম কেন থাকবে, আমার কাছে ফার্স্ট অফ অল কোশ্চেন, মানে এক নম্বর কোশ্চেন ছিল এটা। দুই নম্বর ছিল এই যে রাস্তাঘাটে এত ভিক্ষাবৃত্তি বেড়েছে বয়স্ক মানুষদের, এই যে বয়স্ক মানুষরা এসে আমাদের কাছে হাত পেতে টাকা পয়সা চান, আমার এই জিনিসটা কখনো ভালো লাগে না। আমি যখন জিজ্ঞাসা করেছি আপনাদের কি সন্তান আছে, প্রত্যেকে অ্যান্সার দিয়েছেন ওনাদের সন্তান আছে, দুইটা ছেলে আছে বা মেয়ে আছে, তারা প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে ভালো আছে, তাহলে বাবা মা কেন রাস্তায় থাকবেন, তাই না? আমার কাছে আমার বাবা মা মানে হচ্ছে মাথার মুকুট, এবং আমার কাছে আমার বাবা মানে হচ্ছে এমন সেন্সিটিভ একটা ইস্যু যেটা আমি এই কাজের মাধ্যমে মানুষকে বোঝাইতে চাই, যে বাবাকে এইভাবে মূল্যায়ন করা উচিত প্রত্যেকটা সন্তানের। এবং এই কাজটার সুযোগ করে দিয়েছেন আমাকে আর্থিক ভায়া, এত সুন্দর একটা গল্প ভেবেছেনও, মানে গল্পের মূল ভাবনাই ছিলেন আর্থিক ভায়া, গল্পটা লিখেছেন অর্ণব জাকির ভায়া, গল্পটার প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা সন্তানের জন্য অনেক শিক্ষণীয় এক মানে একটা ব্যাপার থাকবে। এবং বাবাদের অনেক শখ থাকে, যেই শখগুলা বাবারা ছোটোবেলা থেকে সন্তানদের জন্য উৎসর্গ করে দেন, সন্তানদের শখ পূরণ করতে যেয়ে বাবারা নিজেদের শখগুলা ভুলে যান, এবং তার বাইরেও বাবাদের অনেক সম্মান প্রাপ্য। এই সম্মানের জায়গাটা কি ওনারা প্রপার পাচ্ছেন কি না, এটা দেখাও সন্তানের দায়িত্ব এবং কর্তব্য, আমরা এই দায়িত্বগুলো সঠিকভাবে পালন করতে পারছি কি না, এইটাও আমি কাজের মাধ্যমে মানুষের কাছে দেখানোর চেষ্টা করেছি। সন্তানদের তো অনেক শখ থাকে যেগুলো পূরণ করে আমাদের বাবা মা, কিন্তু আমরা ডিফারেন্টভাবে কখনো ভেবে দেখেছি কি যে বাবাদেরও শখ থাকে? সো এই কাহিনীতে একটা দেখানো হয়েছে সন্তানের শখ না, বাবার একটা শখ ছিল, যেটা বাবার একটা শেষ দিনকে কেন্দ্র করে, শখের শেষ দিন।